গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, কারণ আজকে যেহেতু আমি ঘুরতে গেছিলাম সেই জন্য আমি বাড়িতে এসে, মানে আমার বাবার বাড়িতে এসে আমি আজকে বাল্যক সেবা দিচ্ছি, মানে বাচ্চাদের খাওয়াবো আর কি। তো সেই জন্য সবকিছু সকাল সকালই আমার কাটাটা, মানে সবজি কাটা বলতে পারো বা সব সমস্ত কাজই প্রায় গোছানো হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেব যে আমি কি কি কেটেছি এবং কি কি রান্না হবে সেগুলো তোমাদেরকে বলে দেব। আর এটা কিন্তু সবজি, মানে নিরামিষই হয়, এখানে কিন্তু মাছ মাংস খাওয়ানো হয় না এখানে, এটা একটা পুজো বলতে পারো, তো বাচ্চাদের নিয়ে হয় আর কি। তাও সেগুলো রিচুয়ালসগুলো সবকিছুই তোমাদেরকে দেখাবো। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ সব সবজি কেটে রেখেছি। এখানে আলু কাটা আছে আর উচ্ছে কাটা আছে, এখানে পটল, আর এখানে পটলের জন্য আলু কেটে রেখেছি, আর এখানে পনির কাটা আছে, এটা পায়েসের জন্য গোবিন্দভোগ চাল আছে। তোমাদেরকে আমাদের গাছের একটু লিচুগুলো দেখিয়ে দিই, খুব সুন্দর সুন্দর লিচু হয়েছে, এই দেখো কত লিচু ধরেছে, এর থেকেও বেশি ধরে, কিন্তু এইবার অনেকটাই, মানে যেহেতু বৃষ্টি সৃষ্টি ছিল না সেই জন্য দেখো অল্পই হয়েছে, কিন্তু ছোট গাছ, বেশি বড় না দেখো। কালার হয়নি এখনো, আরেকটা গাছ আছে কিন্তু ওইখানে, মানে লিচু এবার ধরেইনি, তো ওই দিকটাতে আছে একটা গাছ, ওটা হলো বোম্বাই লিচু, আর এটা হলো আঠিন নয় কিন্তু কি লিচু আমি জানি না সঠিক। এখানে দেখতে পাচ্ছ কাপড়টা হয়ে গেছে, তো এখন বেজে গেছে দেড়টা, আর দেড়টার সময় আমি স্নান করে আসলাম, আর এখান দিয়ে সবাই চলে এসে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো সব কুচে কাচারা সব চলে এসছে, এখন একটা নিয়ম আছে যে বাচ্চাদের পা ধোয়াতে হবে, সেই জন্য বাইরে আসছি আমরা সবাই। সোজা হয়ে দাঁড়া সবাই, পরপর ডোলে ডোলে দিয়ে দে, সাবান নিয়ে আসবো, চুবা সাবান নিয়ে আসো, পা মুছে চলে যাও, তোকে পালক ফেলবি না, পা মুছে চলে যাও, হ্যাঁ তোর মেয়ের পাটা ধোয়ালি না কেন, আমার পা তো ধোয়ানো হয়ে গেছে, এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে আমাদের বাড়িতে। এই দেখো এখানে সয়াবিন আছে, এটা শুকর ডাল, পায়েস আছে, দিয়ে পটল আছে, পাঁপড়, চিপস আছে, আমের চাটনি, হ্যাঁ ভালো তো, লোল পড়ে গেল, ভালো লাগছে না, ছোটটা থাকলে আমার দূর কই দূর, কত শাখা কত খাইবো, আমার সকালবেলা প্রসাদ দিয়ে দেয় ফেলে দেখো, ফেলে দে ফেলে দে, শান্তি তো সবার ছোট, সবার ছোট তো শান্তি, পায়ে ধরিস না, ওদের থেকে ছোট তো তুই, ওর জন্য পায়ে ধরে প্রণাম করিস না, ছাতার মতো ছিল ভালো বুঝছে ছেলে সব ভালো, না
আশীর্বাদ কর, আশীর্বাদ কর। পাতা হচ্ছে বসে খাওয়ার একদম একদম কোনায় দিয়ে দে। হ্যাঁ দে, ওরা ঠাকুর ঘরে ঢুকিয়ে দে। কেন বেলা খেয়ে দিয়ে পুরো ঘুমিয়ে পড়েছিলাম, এতটাই গরম লাগছিল, ঠান্ডা ছিল, বৃষ্টি হয়েছে, কিন্তু তবুও একটা ঘ্যাপসা গরম ছিল, তো সেই জন্যই খেয়ে দিয়ে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে তো বিকেলবেলা অনেক লিচু পেরেছি, তখন তোমাদেরকে দেখানো হয়নি, গাছ থেকে অনেক লিচু পাড়া হয়েছে। আজকে তো চলো দেখিয়ে দিই, অনেকই খাওয়া হয়ে গেছে আর কিছু রয়েছে আর কি। এই যে দেখতে পাচ্ছ ঝুড়িতে, এগুলো সবই আমাদের গাছের লিচু, এগুলো পাড়া হয়েছিল আর এগুলোই বসে বসে খাওয়া হচ্ছিল এতক্ষণ ধরে। শুধু সয়াবিনটা নেই, আর পটল পনির যেটা করেছিলাম ওটা আছে, আর শুকর ডাল যেটা উচ্ছে দিয়ে করি আমরা, তো সেটা আছে, আর মিষ্টি পায়েস চাটনি পাঁপড়, পাঁপড়টা মনে হয় নেই, আমি জানি না সঠিক, আলু চিপসটা আছে দেখেছিলাম আমি, রেখেছিলাম আর কি, সেই জন্যই জানি আর কি। তো যাই হোক, এখন আমি খেয়ে নেব, আর খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখি। পাশে পিকনিক হচ্ছে, সেখান থেকে বলছিল আমাদের পিকনিক করতে, কিন্তু আমার মা ভাত করা হয়ে গেছে, সেই জন্য আর করিনি। আর যে দেখতে পাচ্ছি আমি শাখা পরেছি, এটা আমি তারাপীঠ থেকে পরেছি, আমার শাশুড়ির জন্য একজোড়া এনেছি, আর আমি এই যে পরেছি দেখতেই পাচ্ছ, একটা সুন্দর ডিজাইন দেখো, সরুর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন, এরকম শাশুড়িটা, ও এখনো তো শাশুড়িটা দেয়া হয়নি, তো এখানে তো চলে এসেছি আমি ক্লাস আছে বলে, কালকেও আবার ক্লাস আছে, আজকেও ছিল কিন্তু হট করে বললো যে হবে না, তো কেউ আসতে পারবে না আজকে, আর কালকে বৃষ্টির মধ্যে আমি যেতে পারিনি, ক্লাস হয়েছে, দু তিনজন এসেছিলো আর কি, তো আমি বাড়িতেই প্র্যাকটিস করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমি শ্বশুরবাড়িতে এখনও প্রসাদই পাঠাতে পারিনি, তো বাড়িতে গিয়ে প্রসাদটা পাঠাতে হবে, এখানে এসে আমি আটকে গেছি, কালকে ক্লাস আছে আবার, পরশু হতে পারে সঠিক নেই, তো আমি শাশুড়িকে এটাও দিতে পারিনি। আর কিছু তো প্রদীপ কিনেছি, তো সেগুলো আমি বাড়িতে গিয়ে দেখিয়ে দেব, আর কিছু লোককে দেয়া হয়ে গেছে প্রদীপ, আর কিছু আছে আর কি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। তো এইমাত্র খেয়ে দিয়ে আসলাম, আর এখন বাজে 9:05, আমার বোন এখনো আসেনি, খাইনি, জানি না কখন আসবে, আর এখন সবকিছুই শেষ প্রায় হয়ে গেছে, কিন্তু আলু পটলটা আর ডালটা ছিল, তো সেগুলোই খেলাম, আর চাটনিটা আমি খেলাম আর কি, আর বেশি কিছু বেশিটা ছিল না, তো সেই জন্য আমি শুধু খেলাম, আর পাঁপড়ও ওই আমি খেয়েছি, আর চিপস ছিল, ডাল ছিল, আর আলু পটল ছিল। তো যাই হোক, আজকে ব্লগটা আমার এই পর্যন্তই, আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই, গুড নাইট।